তাজমহলের মধ্যে হিন্দু দেবদেবী রয়েছে এই দাবি করেছিল কিছু হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপির নেতানেত্রীরা। বাবরি মসজিদ এরপর একের পর এক ভারতবর্ষের গর্ব বিশ্বের দরবারে, যা ভারতবর্ষের নাম উজ্জ্বল করে রেখেছে সেই সমস্ত ঐতিহাসিক জায়গাকে টার্গেট করছে হিন্দুত্ববাদীরা। যদিও মনে করা হচ্ছে পিছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে, দেশের সমস্ত সমস্যা ভুলিয়ে রেখে এই সমস্ত বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত রাখে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট তাজমহলের আসল ইতিহাস জানতে চেয়ে তাজমহলের 22টি কক্ষের দরজা খোলার জন্য করা আবেদন বাতিল করেছে। আবেদনকারীদের উদ্দেশ্যে আদালতের সাফ জবাব, বিষয়গুলি আদালতের বাইরে রয়েছে এবং এ বিষয়টিকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করা উচিত এবং ইতিহাসবিদদের ওপরে বিষয়টি ছেড়ে দেওয়া উচিত। বৃহস্পতিবার শুনানির সময় আবেদনকারীদের পক্ষে আইনজীবীকে দুই বিচারপতির বেঞ্চ ভর্ৎসনা করে বলে, এভাবে জনস্বার্থ মামলাকে উপহাসের বিষয়ে পরিণত করার চেষ্টা করবেন না। অযোধ্যা জেলার মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এর তত্ত্বাবধানে তাজমহলের আসল ইতিহাস অনুসন্ধানের দাবিতে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। পাশাপাশি তাজমহলের ভিতরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা 22টি ঘর আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে খোলার দাবিও জানান তিনি। এই প্রসঙ্গে এলাহাবাদ হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, এরপর তো আগামীকাল আপনারা আমাদের চেম্বার খুলে কি আছে সেটাও দেখার অনুমতি চাইবেন। উল্লেখ্য, সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি জানিয়েছে তাজমহল আদতে তেজো মহালয় নামে একটি শিব মন্দিরের উপরে করে তোলা হয়েছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী জানান, তাজমহলের জমিতে মন্দির নির্মাণ করা তাদের উদ্দেশ্য নয়। রজনীশ সিংহের আইনজীবী জানান, প্রকৃত ইতিহাস জনসাধারণের সামনে তুলে আনতে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, তবে আবেদনকারীদের এই চুক্তি কোনোভাবেই মেনে নিতে চায়নি এলাহাবাদ হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, ইনসাফ বাংলা।